अरे गान तो उनको ही भैया गान की बाबे देवो वो तो स्पीकर ही नहीं है जी गान देवो आपने के बता दे कौन ভাই গার্লফ্রেন্ড আসবে নাকি যে সব বলতেছেন ভাই তাড়াতাড়ি করো না 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 করো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আসবে আমি তো মনে হয় আপনার গার্লফ্রেন্ডই আসতেছে যাতে যে তার করতেছে হ্যালো হ্যালো অনিক উফ থ্যাঙ্ক গড তুমি ফাইনালি ফোনটা পিক করলা আচ্ছা তুমি কোথায় ছিলে বল তো ফোনটা ধরছিলে না তুমি কি ঘুমাচ্ছিলে কোথায় এখন বলো তো আমি মানে কেন আমি তো আছি অনিক গেস করো তো আমি এখন কোথায় আমি এখন তোমার এলাকার রেল স্টেশনে আমি তো চলে আসছি এখানে চলে আসছো মানে কই চলে আসছো আরে বাবা কোথায় আবার তোমার এলাকার রেল স্টেশনে বললাম না কোথায় জানো রেল স্টেশন জয়দেব জয়দেবপুর জয়দেবপুরের রেল স্টেশনে আর বুঝছো আমি তোমাকে রাতেই কল দিতাম কিন্তু আমি তো জানি তুমি তো রাতে ঘুমিয়ে পড়ো ফোনটা অফ করে তাই আর কল দিইনি তুমি তাড়াতাড়ি করে চলে আসো না আমি সারা রাত ধরে জার্নি করেছি আমি তো মা বাবাকে ছাড়া এর আগে কখনো একা একা এত দূরটা আসিনি বাবা মা আমার জন্য ছেলে ঠিক করেছে আর তাদের না আজকেই আসার কথা ছিল আমাকে দেখতে তাই চলে আসলাম আর তুমি তো বলেছিলে কোনো ধরনের ঝামেলা হলে আমি যেন তোমার কাছে চলে আসি তাই আমি চলে এসেছি আর তুমি কথা বাড়িও না তো অনেক তাড়াতাড়ি চলে আসো আমি আর আমার অনেক টায়ার্ড লাগছে প্লিজ তাড়াতাড়ি চলে আসো আরে আমি তো তোমাকে কথায় কথায় বলছিলাম স্টেশনে আসার জন্য তুমি সিরিয়াসলি চলে আসছো সরি অনিক কথার কথা মানে কি অনিক আমি একটা মেয়ে একা এত দূর চলে আসলাম তোমার কথার উপর ভরসা করে আর এখন তুমি আমাকে ফোনে বলছো আমি কথার কথা বলেছি অনিক তুমি আমার সাথে মজা করছো রাইট আমি কিন্তু বাসায় একটা চিরকুট রেখে এসেছি আমি ঠিক করেছি বাসায় আর ফিরে যাব না আমি এখানেই তোমার সাথে থেকে যাব আর তুমি এখন এসে এসব কি বলছো অনিক তাড়াতাড়ি আসো আমি আর কিছু শুনতে চাচ্ছি না উরি আমি একটু ব্যস্ত আছি অনিক তুমি ব্যস্ত আছো মানে আমার থেকে তোমার আর কোন কাজটা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল যে একটা মেয়ে এতটা দূর চলে আসছে আর তুমি কোন একটা কাজে ব্যস্ত ইজ ইট এ ম্যাটার অফ জোক টু ইউ অনিক তুমি কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে হ্যাঁ আমি এখন কি করব আমি তো বাসায় চিরকুট রেখে আসছি যে আমি আর বাড়ি ফিরে যাব না মানে সেটা তুমিই জানো তুমি কি করবা অনিক আমি আর কোনো কিছু শুনতে চাই না আমি তোমাকে এখানে দেখতে চাই তুমি এক্ষুনি তাড়াতাড়ি চলে আসবা আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি আমি একটু ব্যস্ত আছি এখন যাওয়ার ছিল এখন আরে আশ্চর্য হয়েছে এক্সকিউজ মি এই আপনি আমার ফোন নিছেন কেন আরে মহিলা চিনতে গেলে এইটা ফোন দেন ভাই আরে ফোন দেন আশ্চর্য ভাই এই আপনি আমার ফোন নিছেন কেন ফোন দেন আপনার সমস্যাটা কি কি শট আপ মানে কি এই যে আমার ফোন আইফোন তা আপনি আইফোন দিয়ে আমি কি করব আমার ফোন দেন
আপনার ফোনের থেকে না আমার ফোনটা অনেক দামি। শুনুন, আমার দামি ফোন দরকার নেই, আপনি আমার ফোন দিয়ে দেন, আমারটা আমার কাছে অনেক দামি, ফোন দেন আমার। আপনি না বুঝতে পারছেন না, আমি একটা ভয়াবহ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কলটা করা খুব দরকার। আপনি আমাকে প্লিজ কলটা, আপনার সিচুয়েশন বুঝে আমার দরকার নেই, আপনি আমার ফোন দেন, দেন ফোন দেন, আমার ফোন দেন, ফোন দেন। আপনি এরকম ছোট লোকের মতো বিহেভ করতে কেন করছেন? আমি কি আপনার কাছে কি নিচে বসছি নাকি ফোনটাই যাচ্ছি? আমার কাছে আইয়ে শুনুন শুনুন শুনুন, আমি আর ধরতে পারতেছি না গায়ে আপনার। হ্যাঁ, আমার ফোনটা না, আমার ওই যে বোন মনে করেন যে কি নিচে। আরে কিসের কিসের পিন নাম্বার? কি পিন পিন পিন? আরে কিসের পিন নাম্বার? পিন নাম্বার বলেন। 7890। থ্যাঙ্ক ইউ। আরে বলে দিলাম তো, আমার ফোন দেন। আরে আশ্চর্য, আমার ব্যালেন্স নাই তো, কি শুরু করলো? ফোন দেন ফোন দেন, আমার টাকা শেষ করে ভাই। তাড়াতাড়ি চলে আসো, তুমি এরকম করো না এখন, আমি কিন্তু বাসায় চিঠি লিখে চলে আসছি। আমি না এখন ব্যস্ত আছি, আমি তোমাকে পরে ফোন দিই, আমি না কিছু জানি না, আমি পরে ফোন দিচ্ছি। আরে ভাই ফোন ফোন দেন আপনি, আপনি কি শুরু করলেন? আমি বুঝলাম না, এইভাবে দিনে দুপুরে যদি ডাকাতি করেন আপনি। আপনাকে বলেছি না চুপ করুন, চুপ। কি রে ভাই, আমার ফোন নিয়ে আমার বল চুপ থাকতে, সমস্যা কি আপনার? ফোন দেন। ভাই আমার ফোন, আবার বলতেছেন কি শুরু করছি? ছোট লোকই তো আপনি করতেছেন আমার সাথে। একটা মানুষের ফোনটা ছিনতাই করে নিয়ে আসছেন, আবার ভাঙিয়ে ফেলাইতেছেন। আমি ছিনতাই করে দেখছি, এরকম ডাকাত বিহীন এই জীবনে দিন দুপুরে, জানেন? দিনে দুপুরে চিন্তাই, পুরো ব্যালেন্সের টাকা শেষ করে ফেলাইছে। 26 টাকা বসছিলাম। কি করবো আমি এখন, কি করবো? এক্সকিউজ মি, এই যে হ্যালো, আপনার সমস্যা কি? আপনি আপনার ফোন পেয়ে গেছেন, যান না আপনার কাছে যান। আচ্ছা, আপনি যে এমন করতেছেন, মানুষ কি ভাবতেছে জানেন? মানুষ ভাবতেছে আমার সাথে আপনার একটা ঝামেলা হয়েছে, বুঝছেন? উজে দেখেন, উজে দেখেন, বুড়া চাচা কেমনে হাসতেছে, আর পিচ্চিরা দেখছেন, দেখছেন কেমনে হাসতেছে, দেখেন, উজে উজে উজে। হাসুক না, হাসুক, সবাই হাসুক, আমার উপর তো হাসাই উচিত। যে মেয়ে তার বাবা মার সম্মান ধরে রাখতে পারেনি তার এরকমই প্রাপ্য। হাসুক, আরো হাসেন, আপনারা আরো হাসেন, আমি এরকমটাই ডিজার্ভ করি। আমি আমার বাবা মার সম্মান ধরে রাখতে পারিনি। পানি আপনি তো সব পানি চোখ দিয়ে বের করে দিচ্ছেন, এটা খান, ভালো লাগবে, ধরেন নেন। খান খান, পুরোটা খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, খান। পানি খাইয়ে আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন কি? আমি? আচ্ছা আপনি এমন কেন বলেন তো, আমি আপনার পানি দিলাম খাওয়ার জন্য, আপনি ছিনতাই করে আমার ফোনটা নিয়ে গেলেন, কার সাথে যেন কথা বললেন,
আমার 26 টাকা ছিল ফোনে পুরোটা শেষ করে ফেলছেন আমি আপনাকে কিছু বলছি আবার আপনি আমার ফোন ভাঙতে গেছেন কিছু বলছি আমি আপনারে হ্যাঁ আল্লাহ এই পৃথিবীতে কি ভালো মানুষের কোন স্থান নাই আল্লাহ সব জালিমে ভরা ভালো মানুষ সব শেষ হয়ে যেতেছে আমার মতো ও হ্যালো এক্সকিউজ মি আপনি এরকম ফান করছেন কেন আপনার কোনো আইডিয়া আছে আমি কি ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এখন জানি জানি আমি আপনি কি সিচুয়েশনে যাচ্ছি আপনি জানেন না আমি জানি আমি বলতেছি ঢাকার পাখি এখানে আসছে আর লোকাল পাখি ছেদ করে উড়াল দিছে মানে কথা দিয়ে কথা রাখে নাই মানে হৃদয় ঘটিত ব্যাপার তাই না এই আপনার সাথে কখনো এরকম হয়েছে আপনি এসবে কি বুঝবেন আপনি কখনো করেছেন বাবা মাকে ছোট কখনো এরকম নিজের পরিচিত গন্ডির মধ্যে থেকে বেরিয়ে সবাইকে দুঃখ কষ্ট দিয়ে এরকম অসহায় একটা সিচুয়েশনে পড়েছেন আপনি কি বুঝবেন আপনি তো বুঝবেন না আমি বুঝবো না আমার আমার কষ্টের কাছে না আপনার কষ্ট কিচ্ছু না কিছুই না আমার কষ্ট আমি কারে বলবো কি হয়েছে আপনার জীবনে বলেন তো যেটা আমার আমার সিচুয়েশনের কাছে কিছুই না কি আর হবে সুমি ওই যে ওই যে ওই যে ওই যে রেল লাইনের ওই যে কোনাটার মধ্যে সুমি শেষ সুমি সুমি সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম মানে আমি না আবার ইমোশনাল হয়ে গেলে কারো শোল্ডারে আশ্রয় না নিয়ে থাকতে পারে না সুমি ওইখান থেকে আসতেছিল ট্রেনটা যে আর দুই টুকরা করে ফেলছে আপনি কিছু করতে পারলেন না আমি তো লাভ দিছি কিন্তু আমি তো এখানে পড়ে ব্যথা পাইছি ওই যে সুমি ওই যে ওই যে সুমি তারপর তারপর আর কিছু মনে নেই আমার সব শেষ তারপর কি হলো আচ্ছা সুমি সুমিটাকে কে সুমি কোন সুমি না মানে আপনি তখন সুমির কথা বলছিলেন সেই সুমিটাকে ও হ্যাঁ সুমি তো আমার শেষ হয়ে গেছে সুমি ইটস ওকে আই এম সরি আমি তো আর আমার এই চা খাবেন দুধ চাও সামাদ ভাইয়ের দোকানের চা এত মজা খাঁটি গরুর দুধ দিয়ে মানে খাবেন মানে খাইতে খাইতে পরে সুমির ব্যাপারে আলোচনা করবো না ভালো চা এক নাম্বার চা মানে এই তল্লাতে ওনার চাটাই বেস্ট চল চল চা খাইতে খাইতে গল্প করি আসেন 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 আপনি লাগে আমি নিচ্ছি আসেন আর অসুবিধা নেই আপনি আমার দিকে এমনভাবে তাকায় আছেন মনে হলো যে জীবনের চাখাও দেখেন নাই আপনি যেভাবে তাকায় আছেন যেভাবে নজর দিচ্ছেন আমার দিকে আমার তো ঢাকা যেতে যেতে লাইন ডাইরেক্ট হয়ে যাবে নজর দিন না না আসলে আমি এভাবে কখনো চায় ভিজিয়ে চিপস খেতে দেখিনি তো কাউকে ইট লুকস উইয়ার্ড উইয়ার্ড কেন আপনি কি ম্যারিড খেতে এসেছেন অস্ট্রেলিয়া হুলুলুলুলুলুলু হাসতেও পারেন না চুইটা সিন তো প্রাসিটা এরকম কিছুই না আসলে জানেন তো আমার বাবা ডিফেন্সে চাকরি করত যার কারণে আমাদের পুরো পরিবারটা খুব ডিসিপ্লিন ওয়েতে চলত ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক মতো ঘুমাতে যাওয়া আর্লি টু বেড আর্লি টু রাইজ সব কিছু একদম ডিসিপ্লিনের মধ্যে ছিল ডিসিপ্লিনের বাইরে গিয়ে কোনো কিছু কখনো ভাবা সম্ভব নয় পুরো লাইফটাই না খুব স্ট্রিক্ট ছিল পড়ানোর ব্যাপারে কোনো স্ট্রিক্টনেস ছিল না সরি কি বললেন না কিছু না বলেন কন্টিনিউ না আপনি বলতেই পারেন আমি বলার মতো কাজই করেছি বাবা মাকে ছোট করেছি বলতে পারেন বলেন সমস্যা আচ্ছা আপনি যেখানে আসছেন মানে আপনি আসার আগে ওনাকে কি ফোন দিয়ে আসছিলেন না
মিলে গেল হিসাব। আপনি আসছেন অথচ তারে ফোন দিয়ে আসেন নাই, আবার এখানে এসে কান্নাকাটি করতেছেন, তাহলে তো ওনার দোষ নাই। তো ঠিক আছে, আপনি না জাস্ট পুরো স্টোরিটা জানেন না। ও আমাকে বলেছিল যে যদি কোনো ঝামেলা হয় আমি যাতে ওর কাছে চলে আসি, তাই তো আমি ছুটে চলে আসছি। আমি বুঝতে পারছি, ও বলেছিল কোনো ঝামেলা হলে চলে আসছে, কিন্তু ও তো বলে নাই যে তুমি আমারে ফোন না দিয়ে আসো, তাই না? বুঝছে? তাহলে আপনি ওনার দোষ দিচ্ছেন কোথায়? সে থাকে কোথায় আসলে, শহরে না গ্রামে? এখানেই থাকে, এখন কাজে শহরে গেছে। শহরে? আপনি বললেন যে উনি কাজে আছে শহরে আছে, তাহলে একটা মানুষ তার হুট করে চলে আসতে পারে না, তাই না? নানান রকম ঝামেলা থাকতে পারে, আর তারপর আবার আপনি আসার আগে তার ফোনও দিয়ে আসেন নাই, মানে সব কিছু আপনি আপনার জায়গা থেকে চিন্তা করতেছেন। আপনি একবার ভাবেন তো, আপনি ওনার জায়গায় উনি আপনার জায়গায়, তাহলে কী হতো বিষয়টা বলুন তো একবার। না, আমি এত কিছু ভাবতে চাই না। কেন ও আসতে পারবে না? ও আমাকে বলেছে না, কথা দিয়েছে না? ওর কথার ভরসায় আমি এখানে আসছি, ওর আসা উচিত ছিল না? একতরফাভাবে বলতে তো আসলে হবে না, তাই না? একটা মানুষের নানা রকম ঝামেলা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু দেখেন বিষয়টা তো নর্মাল বিষয় না, এটা একটা বিয়ে শাদীর ব্যাপার, মানে সারা জীবনের ব্যাপার। আপনি তার সাথে কথা বলবেন, তার সাথে টাইম নেবেন, তারপর সে আসবে, তারপর নাহলে একটা ঘটনা ঘটে। আপনি তাকে তো ফোনই দেন নাই, কোনো কিছু হইলই না, আবার উল্টো দিক দিয়ে আপনার মা বাবাকে একটা কি চিঠি মিঠি দিয়ে আপনি চলে আসছেন, এটা কি হয় কখনো? হ্যাঁ, আচ্ছা, ওই যে আপনি যে বলতেছিলেন যে আপনার বাবা ডিফেন্সে, তাই না? আপনি এই কথা রাখেন, আপনি একটা স্টোরি বলছিলেন না আপনার সুমি, আপনার গার্লফ্রেন্ড সুমি, না সুমির কথা বাদ দেন, বুঝছেন? মানে মারা গেছে একটা মানুষ, গন কেস, এটা নিয়ে তো আলোচনা করার কিছু নাই, তাই না? কষ্ট বাড়বে আরো আমার। আচ্ছা, আপনি যে এখন একা আছেন, আপনি কি করবেন, মানে কই থাকবেন? আসলে তো আমি তো বাসায় যেতে পারবো না, আমি যদি বাসা ফিরে যাই আমি নির্ঘাত আমার বাবা আমাকে গুলি করে মেরে ফেলবে। না 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 না, এখানে এখানে কোনো হোটেলে থাকতে, হ্যাঁ হোটেলে থাকতে হবে। আপনি আমার সাথে থাকবেন, মানে আইমিন আমরা দুটো করে? আপনি পাগল হয়ে গেছেন, আমি আপনার সাথে কী বলেন আপনিগুলো উল্টাপাল্টা কথা। দেখ, আমি আমার ফ্রেন্ড কমলাপুর স্টেশনে দাঁড়ায় আছে অলরেডি, আমি যাবো, তারপরে একসাথে মিলে আমাদের একটা কাজ আছে, ঠিক আছে? আইটি ফার্মের ব্যবসা, জীবনের প্রথমবার মতো সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি আপনার সাথে থাকবো কেন? আপনি আপনার কথা চিন্তা করেন। বাড়ি ফিরে গেলে দীর্ঘাত আমার বাবা আমাকে গুলি করে মেরে ফেলবে, কি করবো এখন? আচ্ছা, মানে বাবার কথা যেহেতু বললেন, কিছু মনে করে না, ওই যে আপনার বাবা, আপনার বাবা কি দুই নলা বন্দুক ইউজ করে নাকি এক নলা? কি বন্দুক কোনটা ইউজ করে, দুই নলা না এক নলা? মানে মানে গুলি বের হয়? কি বলছেন? না মানে গুলি যদি বের হয় তাহলে এক কথা, আর গুলি না বেরোলে আর এক রকম কথা, সোজা হিসাব। মানে মানে আপনার বাবার বিষয়টা আমার একটু জানা দরকার। আরে আসুন, এই খুঁজান, আরে শোনেন না, ধর এই যে, এই যে, এক্সকিউজ মি। খুব সুন্দর আপনাদের ডুপ্লেক্স নাকি? দারুন দারুন। মানে তুই কই চলে গেছিলি আমাদের?
থাকবে এই মিথ তুই রাজি না এটা বললেই তো হইতো আমরা কি করে জোর করতাম মা বাবা বলতে ছেলে মেয়ে যারা থাকতে পারে কি বুঝলাম না মিসেস মিলে গেল তো তুমি কে কে এটা মা ও হচ্ছে আদি সরি বেঁচে থাকো বাবা বেঁচে থাকো কেমন আছেন আদি শরীর ভালো আলহামদুলিল্লাহ কি সুন্দর ছেলে মাশাআল্লাহ আর এত আদব কায়দা এই যুগের ছেলে পায়ে ধরে সালাম করছে আন্টি পায় কেন আন্টি আপনি তোমার মা আপনি আমার বুকে আছেন আন্টি শরীর ভালো আন্টি মা না পে আমার জি মা তোর ভাগ্যটা খুবই ভালো খুব ভালো ছেলে পাইছিস আরে আমরা খুঁজলো তো এরকম ছেলে পেতাম না খুব পছন্দ হয়েছে না মা তুমি যা ভাবছো তা আসলে ব্যাপারটা এরকম না কি রকম সেটা বুঝছি তো তুই লজ্জা পাচ্ছিস আরে মারে বুঝাইতে হয় না মা তো আমি তোর না না মা আমাকে বুঝাতে দাও ব্যাপারটা তোর বোঝানো লাগবে না আরে আপনি মায়ের উপর দিয়ে কথা বলছিস মানে না আমাকে আমি বোঝাবো জি জি তোর বোঝানো লাগবে না বাবা তোমার মুখটা তো শুকনো কেন কিছু খাও নাই না আন্টি কিছু খাই নাই আল্লাহ কিছু দেই কি খাবো আন্টি কি আছে ঘরে খাবার এখন তো যে কিছু নাই ওই যে কালকের বাসি চচ্চড়ি ছিল গুড়া মাছের আর ডাল তুই বলো কি খাবো আমি করে দিই এখন তো আন্টি চলে আসে এখন তো ঈদের মতো খুশি হওয়ার কথা এখন ভালো মন্দ কিছু রান্না করেন আন্টি দেখেন তো আমারে আন্টি আন্টি দেখেন তো কি খাইছে শুনি আমি কি আন্টি আমি কি পোলাও কুরমা খাইছি না না আমি চার মধ্যে চাইছি আন্টি একটা কুচি একটা মুরগি সাথে ছোট আলু আছে না ওই যে লাল লাল ছোট আলু আর একটু ঝাল বেশি করে দি আন্টি এই তো আচ্ছা ঠিক আছে এই তুই দাঁড়া দাঁড়া কি দেখছিস যা শরবত নে দেখছিস না খাচ্ছিস আচ্ছা ঠিক আছে কি আন্টি ও আমার ছোট বোন আমার এই কি নাম তোমার অনেক সিটটা তুমি এই শরবত কই নিয়ে যা যাও যাও কুচি লেবু দিয়ে চিনি বেশি দিয়ে শরবত করে আনো যাও কুচি লেবু কিন্তু আঙ্গেলে বলে দেন কিন্তু কচি মুরগিটা জি মাশাআল্লাহ এইরকম মা বাবার ঘরে মানে আমি কেন পালাইতে পারবো বুঝলাম না বিষয়টা এখন কি ছিল কি ছিল এতক্ষণ যা করলেন কি ছিল আরে বাবা শোনো 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 আমি কি করছি তাদেরকে একটা কচি মুরগির ঘরের মধ্যে ফেলে দিয়ে আমি পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি বুঝছো দাঁড়ান দাঁড়ান আপনি আমাকে তুমি করে বলছেন কেন তুমি করে বলছিস তো সমস্যা কি কি হচ্ছে সমস্যা কি আরে ঠিক আছে বললাম না তুমি বলার দরকার নাই যখন মানে সবাই থাকবে তখন তুমি করে বলবো আর যখন আমি আর আপনি থাকবো তখন আমি আপনি করে বলবো ঠিক আছে কি দাঁড়ায় আছেন কেন জান না কচি মুরগি আলু দিয়ে একটু ঝাল ব্যবস্থা করেন কি রে আল্লাহ তুমি আমার কই নিয়ে আসছো আল্লাহ আমি একটা মানুষের উপকার করলাম যাইচা যে সে আমারে মানে কেরম করতেছে কেন তুমি আর আপনি নিয়ে এসে ঝগড়া করতেছে কি চাইছে আমি খাইতেই তো চাইছে নাকি কচি মুরগি আর ওই যে ছোট আলু আর তো কিছু চাই নাই আন্টি নাটক বাজ এরকম নাটক বাজ নাটকে দেখছেন কি হ্যাঁ খেলা তোমার তো শুরু মানে আমাকে আমার মতো থাকতে দাও আমি তোমার বাসাতে ঢুকে পড়েছি কিছু বলো না বলো না বলো না কিছু বলি ছোট আলু ঝাল বেশি চল আন্টি আন্টি হেল্প লাগবে পাঠাবো চল চল আন্টি আসবে হ্যাঁ আসছে আসছে চল 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 আমাকে আমার মতো থাকতে একবারও আমার সম্মানের কথা ভাবছিস একবারও আমাদের দুজনের কথা ভাবছিস
আচ্ছা সব কিছু বাদ দিলাম, তোর যে একটা ছোট বোন আছে সেটা কথা ভাবছিস? তোর ছোট বোন তোর কাছ থেকে কি শিখবে? তোর কাছ থেকে শিখবে যে একটা ছেলের জন্য রাতের অন্ধকারে ঘর ছেড়ে আমার বোন পালিয়ে গেছে, এটাই শিখবে? বাবা একটা ঘোরের মধ্যে ভুল হয়ে গেছে বাবা, এবারের জন্য প্লিজ মাফ করে দাও বাবা, এই যে আমি কান ধরছি বাবা, আর কখনো এরকম ভুল হবে না, আই প্রমিস বাবা। তুই ঘোরের জন্য ভুল করবি আর সেটার জন্য আমরা সাফাররা হব। তুমি এমন করছো কেন? কালকে মেয়ে চলে যাওয়ার পর থেকে তো সারা রাত ঘুমাও নাই, ছটফট করেছো, একে ফোন করেছো, তাকে ধরেছো, আর এখন মেয়ে আসছে মাফ না করে দিয়ে তাকে কি করছো, রাগারাগি শুরু করে দিয়েছো। শোনো, তোমার এই স্বৈরাচারী মনোভাবটা কমাও, আর এই বাসাটা অফিস না যে তুমি কমান্ড করবে আর আমরা সবাই শুনবো। তুই এখন কেন বলবি না, তোর যদি কাউকে পছন্দ থাকতো আমি সব কিছু ব্যবস্থা করতাম, সবাই চোখে খুব ভালোবাসি, সবাই খুব ভালোবাসি, তুমি কি স্বর্ণের দোকানে কাজ করেছো নাকি হঠাৎ করে একটা ছেলেকে দেখেই তুমি সোনার টুকরো ছেলে ভেবে বসলে? আমার অভিজ্ঞতা থেকে বলছি এই ছেলেটা সোনার টুকরো ছেলে, কারণ এই ছেলেটা এসে কি করেছে জানো? কি আমাকে পায়ে ধরে সালাম করেছে, আমার শরীর কেমন জিজ্ঞেস করেছে, মামা বলে জড়িয়ে ধরেছে, আর আজকালকার ছেলেরা হাই আন্টি হ্যালো আঙ্কেল বলে যে চলে যায়, পিছন ফিরেও দেখে না। আর উপমাকে সে তো নিজের বোনের মতো আদর করলো, আমারও দেখেই মনে হয়নি যে সে বাইরের ছেলে, সে আমার নিজের ঘরের ছেলে। আসলে প্রথম দেখাতে ওই ছেলেটা আমাকে একদম সালাম দিল বুঝছো, কিন্তু তারপরেও ওই ছেলেকে আমাদের অবজার্ভ করতে হবে, বলা তো যায় না কোন সময় কি ঘটে যেতে পারে। আচ্ছা সেটা না হয় করো, এখন শোনো তুমি বাজার থেকে কচি মুরগি আর লাল লাল আলু নিয়ে আসবে। কি কচি মুরগি? মানে বাচ্চা মুরগি যেটা দিয়ে আমরা রোস্ট করি সেই মুরগি নিয়ে আসবে, আর লাল লাল আলু নিয়ে আসবে, ও ঝাল করে ঝোল খেতে চেয়েছে। ওই গাধাটা খবরটা তোমাকে না করেছি না গাধা বলবো না। আচ্ছা বল, ওর নাম হচ্ছে উৎস, উৎস কচি মুরগি। বাবা তুমি যেহেতু বাজারে যাচ্ছ কচি লেবু নিয়ে এসো, ভাইয়াকে স্বাগত করে দিতে হবে। এই কচি লেবুটা আবার কি? কচি লেবু কি তা তো আমি জানি না, কিন্তু নিয়ে এসো ভাইয়া স্বাগত খাবে। শোনো না, ওই যে আমি যে বললাম ছোটো ছোটো আলু আর কচি লেবু, যেহেতু চেয়েছে কচি লেবু নিয়ে এসো, দাঁড়িয়ে আছিস কেন, যা। ঠিক আছে। কচি তুমি কি বোঝো না, লাল আলু ছোটো ছোটো আলু আর কচি লেবু আনতে বলেছে এনো, আর আমি রান্না করে দিলাম, এত ভয় নিতে পারো। কচি মুরগি আলু কচি লেবু চা, আপনি চিনবেন না। আপনি একটা কাজ করবেন, আপনি উর্মিকে গিয়ে বলেন অনিক আসতে তাহলে হবে। ও অনিক? জি অনিক। ওকে বলছি। থ্যাংক ইউ। Thank you.
কিছু বলবেন? চার্জ লাগবে। তোমার কাছে একটু চার্জ হবে? আমার কাছ থেকে মানে আমার কাছে চার্জ হবে মানে? না মানে আমার চার্জ পুরো শেষ হয়ে গেছে আর পারতেছি না। তুমি যদি আমাকে চার্জ দিতা তাহলে ভালো হতো আর কি। আপনি কি বলতে চাচ্ছেন মানে আমার কাছ থেকে আপনার চার্জ নিতে হবে মানে? না না মানে আপনার কাছে না মানে আমার ফোনের চার্জ চলে গেছে তো। আপনি তো আমার ফোন থেকে কথা বলে ফোনের চার্জ পুরোটা শেষ করে দিচ্ছেন, আবার আমার মোবাইলে মাত্র 26টা টাকা ছিল সেটাও শেষ করে দিচ্ছেন, বোনাস সহ পাইছিলাম কিন্তু পুরো টাকা শেষ। ঠিক আছে, এখন আমার চার্জার লাগবে আর কি। আমার ফ্রেন্ডরা আছে না, ওরা তো মানে খুঁজতেছে, ওরা তো এতক্ষণে মনে পেপারে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে এই জন্য। একটু চুপ করুন তো, মানে আপনি কি প্রতি মুহূর্তে আমার সাথে একটু খোঁচা মেরে কথা বলতেই হবে? একটা মুহূর্তের জন্য কি সুস্থ সুন্দর আর স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলা যায় না? আমি বুঝলাম না বিষয়টা। এই যে আমি যে আপনার জন্য এত কিছু করছি, স্টিল নাও করতেছি, এই যে আমি যে আসলাম এত কিছু করলাম, আপনি কি আমার কাছে একটু গ্রেটফুল মানে একটু গ্রেটফুল হইতে পারেন না? একটা থ্যাংক ইউ তো দিতে পারবেন, গ্রেটফুল তো অনেক পরের কথা। আমি এখন বলে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ। আপনি আপনার এইসব গ্রেটফুলনেসের কথা রাখেন তো, আমাকে একটা কথা বলেন, অনেককে নিয়ে আপনার কী প্ল্যান বলুন তো, অনেককে আপনি কেন বাসার মধ্যে ঢুকালেন? আরে আমি তো চাইছিলাম একটা রিপ্লেসমেন্ট করে ফেলতে আমার সাথে অনেকে, মানে ওর জায়গায় আমি আমার মানে না আমার রিপ্লেসমেন্ট না মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে মানে মানে অনেকের সাথে তো আপনার কাছে ঝামেলা হয়েছে অলরেডি, তাই না? আমি চাচ্ছিলাম যে অনেকে আপনার বাসায় আসুক, এসে দেখুক আপনি কোন ফ্যামিলির মেয়ে, মানে আমি নিজে এসে যেটা বুঝলাম মানে এইরকম একটা ফ্যামিলির মেয়েকে কেউ হারাতে চায়, মানে যে চাচ্ছিলাম যে ও বাসায় এসে বিষয়টা বুঝুক, আপনার ফ্যামিলির সাথে তাল মিলাইতে আদৌ পারবে কি না, আপনিও বুঝেন যে অনেক কোথেকে আসছে, মানে এই ফ্যামিলির সাথে তাল মেলানোর মতো সেই যোগ্যতা ওর আদৌ আছে কি না। হ্যাঁ মানে আমি চাই না যে একটা ত্রিমুখী সংঘর্ষ আবার এসে দাঁড়াক, মানে ভবিষ্যতে যদি অনেকের সাথে আপনার আবারও ঝামেলা হয় তখন আপনার বাবা যদি আপনার পেছনে এক নলা বন্দুক নিয়ে দৌড়ায় তখন কিন্তু আবার আপনার আমার কাছে আবার আসতে হবে। প্লিজ অঙ্ক অঙ্ক টঙ্ক আপনি একটু চুপ করুন, আপনি একটু আমাকে কথা বলতে দিন। মানে আপনার কি মনে হয় যে আমার জীবনটা আপনাকে ছাড়া চলবে না, মানে আপনাকে আমার প্রত্যেকটা কাজে লাগবে? অবশ্যই মানে মোবাইলের চার্জারটা লাগবে আর কি, চার্জার জন্য চার্জার লাগবে আর কি। মানে ইউ আর ইম্পসিবল আই নো, এখন আপনি কি আমাকে একটু চার্জারটা দিবেন তাহলে আমি চার্জ দিতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চার্জার মানে আজকে আপনি চার্জ না দিলে আমি কোনোভাবেই চার্জ হতে পারতাম না। আসি, থ্যাংক ইউ। আমি আমাকে না জানিয়ে স্টেশনে চলে আসতো, তুমি একটা বার আমাকে জানিয়ে আসতা। চুপ করো,
একটা মেয়ে তোমার কথার উপর ভরসা করে স্টেশনে চলে আসছে তার নিজের বাপ মাকে ছেড়ে, আর তুমি কি করলা? তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই। উর্মি তুমি একদমই হুট করে চলে আসছো, একটাবার আমাকে জানাও নাই। ও আচ্ছা, এখন আমি হুট করে চলে আসছি, আমি কিভাবে আসতাম? তোমাকে ইনভিটেশন কার্ড পাঠায় তারপর আসতাম? উর্মি আমি ঢাকায় চলে আসছি, আমার পাশে আমার বাবা ছিল, আমি কিভাবে ফোনটা পিক করব? থামো অনেক, আমি তোমার কোনো কথা বুঝবো না। তুমি কিভাবে পারলে একদম 3-4 ঘন্টা স্টেশনে একা দাঁড়িয়ে আছে? বুঝলাম, ফাইন, তুমি তোমার বাবার সাথে অল অন সাডেন সব কিছু হয়ে গেছে। তুমি কি পারতা না তোমার কোনো বন্ধু-বান্ধবকে আমার ওখানে পাঠাতে, যে মেয়েটা একা দাঁড়িয়ে আছে, মেয়েটা একটা সেফ জায়গায় যাক, কারোর সাথে তোমার কেউ ছিল না? না আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম তো হয় নাই, কোনো বিপদ তো হয় নাই, এখন সব কিছু ঠিক আছে। ও বিপদ তো হয় নাই, অনেক কোনো বিপদ হয় নাই, তার মানে তুমি ওয়েট করতেছিলে যে কখন বিপদটা হবে। উর্মি ব্যাপারটা মোটো এমন না। কিরকম তাহলে তুমি আমাকে বুঝায় বলো একটু। অনেক উর্মি একটু ঠান্ডা হও, কুল হও, আমি আমার বাবার সাথে কথা বলে আসছি, আমার পছন্দই আমার বাবার পছন্দ, আমি গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলি, সব কিছু ঠিক হয়ে যাবে। চলো উর্মি। কোনো কিছু ঠিক হবে না, আমি থামো তুমি, আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না, তুমি চল যাও, তুমি আর কখনো আসবে না আমার কাছে। উর্মি এমন করতেছো কেন, প্লিজ আমার সাথে কথা বলি, সব ঠিক হয়ে যাবে। আমি যাবো না তোমার সাথে, অনেক যাও, তুমি এখন এখান থেকে যাও। আচ্ছা মানে উৎসব পুরো ঘটনা উৎসব হচ্ছে, আমি আমার নাম আবার উৎসব। ভালো আছেন আপনি? জি আসসালামু আলাইকুম। এখন চলো, এখন যে কথা বলি সব ঠিক হয়ে যাবে। কি প্রবলেম বলো? আরে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, ঘটনা যেভাবে যাচ্ছে যাইতে দেন, গোয়িং অন দ্য ফ্লো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আপনি তো অনেক এক্সস্টেড লাগছে স্যার, জার্নি জার্নি করে আসছেন, খুদাও লাগছে, আমার সাথে একটা ডাল ভাত খাওয়ান প্লিজ। ঠিক আছে, এক মিনিট ডাল। আর উপমা, উপমা আমার ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ডের মধ্যে আর কি। ঠিক আছে, তুমি ওনাকে একটু ভিতরে নিয়ে যাও, ফ্রেশ ট্রেশ হোক। ঠিক আছে, আসুন, ওই যে ফেস ওয়াশটা দিও ভাই, মানে সত্যি অবস্থা। জান জান শাওয়ারটা নিয়ে নিন। হ্যাঁ আচ্ছা, তাহলে ফেস ওয়াশটা মুখটা ধুয়ে নিন। হ্যাঁ একদম, তো এটা কি ছিল? ম্যানেজ করলাম, ম্যানেজ করলাম, ম্যানেজ করলাম, মানে ম্যানেজ করলাম সব কিছু। আপনি আপনি না জাস্ট ইম্পসিবল, তাই না? আসেন, আমার ক্ষুধা লাগছে, আসেন। কি হলো, আপনি এমন ভাব করতেছেন মনে হচ্ছে আমি হচ্ছে হোস্ট, আপনি হচ্ছে গেস্ট। আসেন আসেন, ক্ষুধা লাগছে, আসেন। আরে আসেন না, চারটা ডাল ভাত খাবেন, আসেন আসেন। তুমি খাও, আমার কি খাওয়ার বয়স আসছে নাকি? তুমি খাও। আন্টি মাছটা এত টেস্টি হয়েছে বিশ্বাস করবেন না, মানে আসলে আমরা তো ম্যাচে থাকি, তো ফ্রেন্ডরা মিলে সবসময় এরকম খাওয়া হয় না, তাছাড়া অনেক সময় বুয়া রান্না করে বুঝে নিত, বাড়ি থেকে কিনে আনি। এই মাছটা খেয়ে আমার মনে হচ্ছে যে মানে কবে যে মায়ের হাতে খেয়েছি ভুলেই গেছি। আসলে আহারে বাচ্চাটা কেন মনে করছো মানে, আজ থেকে আমরাই তোমার সব, তাই না? খাও খাও বা, ঠিক আছে যান। আমি তো তোমার পর্যন্ত যেতেই পারছি না, ওই যে মাছটা আছে উঠিয়ে দে। বোমা
জি ভাইয়া আগে মাছের সাথে একটু ডাল দিও লেবু চটকে খেতে খুব মজা হয় কিন্তু ছোট মাছের সাথে হ্যাঁ দে দে ভালো লাগে খান খান আঙ্কেল আমি ওনা নদীর টাটকা মাছ খুব পছন্দ করি এক নদীর মাছ নিয়ে এসেছি বুঝছো ছোট মাছ খাও ভালো লাগবে থাক তোমার এই বন্ধুর জন্য এনেছি হলো বড় মাছ খাও থ্যাংক ইউ আঙ্কেল অনেক মজা হয়েছে খান খান মুরগিটা কিন্তু খুব মজা হয়েছে আমি আর একটু নিই না হ্যাঁ খান ওটাকে একটু ডাল দাও খান খান অসাধারণ আচ্ছা আন্টি মানে আপনার মা যে কি করে না ছোটবেলায় খাবার পরে পায়েস খাই একটা বাজে অভ্যাস করে ফেলেছে আমি বলতেও লজ্জা পাচ্ছি যে আসলে লজ্জার কিচ্ছু নেই আমি জানি পায়েস আমি রান্না করে ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য মজা লাগে আমি এনে দিচ্ছি এক্ষুনি এখনই আনবেন আন্টি আমিও না পায়েস খেতে খুব পছন্দ করি আরে আমি খেলে আপনিও খাবেন আন্টি ঠিক আছে পায়েস সবার জন্য আছে দিয়ে নাও কেউ একটু Son, any problem? No. Nothing, uncle. Everything is all right. Uncle, আপনি কি সবসময় এভাবেই কথা বলেন? না মানে ভাল লাগে কিন্তু ভাল লাগে মানে আপনার পার্সোনের সাথে যায় একটা কমান্ডিং একটা ব্যাপার আছে আপনার সবসময় মানুষকে কমেন্ট করে অভ্যাস তো তাই চাইলেও ছাড়তে পারি না তাছাড়া আমার পোস্টিং ছিল বান্দবন খাগড়াছড়ি পাহাড় পর্বতে সবসময় তো পাহাড় পর্বতে উঠতে হতো তাই সবসময় নিজেকে ফিট রাখতে হতো তাই তো বলি যে আপনি এত ফিট কেন মানে টল হ্যান্ডসাম লুকস গুড আঙ্কেল লুকস গুড সান জি তুমি কি করো না মানে আমি মানে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা আইটি ফার্ম দিয়েছিলাম ওরা কিন্তু আঙ্কেল অনেক সিরিয়াস মানে আমি অত সিরিয়াস না আমার কাছে এগুলো ভালো লাগে না সবসময় চিল করতে পছন্দ করি মানে ঝামেলাটা আমার না আমার একদম ভালো লাগে না চাইলে কি মানুষ ঝামেলা এড়াতে পারে মানুষের জীবনে তো ঝামেলা থাকেই না আপনি কিন্তু একদম ঠিক বলেছেন মানে দেখেন ঝামেলা চাইলে এড়ানো যায় না মানে মানুষ বাঁচে কয়দিন মানুষ আছে সত্য ম্যাক্সিমাম আসি তো এর মধ্যে সারাক্ষণ যদি আমি ঝামেলা নিয়ে থাকি টেনশন নিয়ে থাকি স্ট্রেস নিয়ে থাকি তো তো হার্ট অ্যাটাক করে মরে যাব আমি এই জন্য কী করি সবসময় খুব চিল থাকি আনন্দ উল্লাস এগুলোর মধ্যে কেটে যায় তাতে স্বাস্থ্য ভালো থাকে I like your thoughts. Thank you. Thank you, Akhil. Doctor. Son. Ji, Uncle. Phir main pechone. Uncle, abhi na kya ekta pa? It's not my brand. Shastar jonno kintu khoti kor. Ji, khubi khubi khoti kor. Ami emni khacchi arki. Carry on. Ji. আমরা ছেলে মেয়েদের জন্য একটু বেশি চিন্তা করি কারণ কখনো কখনো ওরা ভুল করে ফেলে ভাগ্যিস আমার মেয়েটার ভাগ্য ভালো ছিল বলে এত ভালো ছেলে পেয়েছে তুই এক কাজ কর তাহলে ওর গার্ডিয়ান সাথে একটু কথা বলি না ওর তো কোনো গার্ডিয়ান নেই ছিল তো এতিম এতিম আহারে ছেলেটা বাবা মার আদর পাইনি না আচ্ছা ঠিক আছে বিয়ের পর তো আমরাই বাবা মা তাই না তাহলে তুমি ওর সাথে কথা বলো দেখো ওর কোনো নিজস্ব কোনো প্ল্যানিং আছে কি না ঠিক আছে আমি তো রাজি আছে দেখি কীভাবে কী করতে চাই ঠিক আছে ভাইয়া আপনার তো কচি লেবু চাই কিন্তু বাসায় তো ছিল কাগজি লেবু রসালো লেবু কিন্তু কচি লেবু তো ছিল না এর জন্য বাবা বাজারে গিয়েছিল কচি লেবু আনতে থ্যাংক ইউ
সাধারণ হইছে। তুমি বলাইছ আগে? জি ভাইয়া। দারুণ মজা হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। কেউন ভাইয়া ফ্রেন্ড কেউ না জাস্ট ফ্রেন্ড তাই না না ভাইয়া ফ্রেন্ড নাম কি লাবিব ভাবি ভাবি সব তো একসাথে করে ফেলছো না ভাইয়া জাস্ট ফ্রেন্ড তাই না ওর ফ্রেন্ড বানায় তোমার বোনের মতো উড়াল দিবা তাই তো না ভাইয়া বন্ধু শোনো ওই কি নাম লাবিব লাইভ কে বলবা যে কোনো হেল্প লাগলে আমি আছি ওকে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ইউ আর সো সুইট ভাইয়া কেন সুইট কেন আমার আশেপাশে কি পিঁপড়ে ঘুরে নাকি সারাদিন না ভাইয়া তাহলে সুইট বললো যে আপনি অনেক কিউট ভাইয়া এই জন্য না বললাম থ্যাংক ইউ ভাইয়া তো আপু কই আপু আপনার বন্ধুর সাথে জি ভাইয়া কিছু না ভাইয়া লাবিবকে বলবা হেল্প লাগলে আমাকে বলতে বড় ভাই আছে জি ভাইয়া জাস্ট ফ্রেন্ড ওকে ভাইয়া ওকে ভাইয়া আচ্ছা এসব কি হচ্ছে ওয়াজ গোয়িং অন উমি আর এই উৎস উনি কে উৎস কি আমি তোমাকে অনেকবার বলেছি এক প্রশ্ন বারবার করবা না তো অনেক এক প্রশ্ন বারবার করবো না তোমার বাবা তাকে বড় মাথার পিস দিচ্ছে তোমার মা তাকে রানের পিস দিচ্ছে আবার তোমার মা তার জন্য পায়েস ফ্রিজে রেখে দিচ্ছে আর আমাকে পুটি মাছ উইথ ডাল উইথ লেবু সিরিয়াসলি হাউ ফানি আর তুমি তুমি তাকে দেখে সব দেখছিলে আমি কি করব হ্যাঁ আমাকে তুমি কি করতে বলছো আমি কি তোমাকে বাসায় ডেকে এনে দাওয়াত দিয়েছি মানে মানেটা সিম্পল তুমি বাসায় আসছো উৎসের দাওয়াতে উৎসের কথা আমি তো তোমাকে আসতে বলিনি আমি তোমাকে চলে যেতে বলছি বাসা কার বাসা তোমার তোমার বাবা আমার তোমার বোনের আর উৎস এমন প্রিটেন্ড করছে যে বাসা ওর কি জানো তো উৎস ছেলেটা না তার ব্যক্তিত্ব আর হিয়ারিং দিয়ে আমার বাবা মার মন জয় করে ফেলেছে যে জিনিসটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম তুমি সেটা পারো নি তুমি ব্যর্থ অনেক ওকে ফাইন ব্যক্তিত্ব কেয়ারিং ভালোবাসা এটাই তো ব্যক্তিত্ব কেয়ারিং ভালোবাসা দিয়ে তোমার ফ্যামিলি সবার মন আমি জয় করব তোমার বাবা মা এবং তোমার বোনের মন কিভাবে জয় করতে হয় জাস্ট দেখো আমার কাছ থেকে জাস্ট ওয়াচ মি আচ্ছা শোনো অনেক জাস্ট ওয়াচ আরে তুই কই যাচ্ছ বাইরে যাচ্ছি এই দুপুর বেলা তুমি বাইরে কেন যাচ্ছ কাজ আছে এর জন্য যাচ্ছি আর এই দুপুর বেলা কেন তুমি বাইরে যাচ্ছ বাইরে অনেক রোদের তাপ এই রোদের তাপে তোমার স্কিন বার্ন হয়ে যাবে বাইরে এখন নীরব অনেক ছেলে পেলে আছে কোন একটা অকারেন্স হয়ে গেলে কে তোমাকে দেখবে অ্যাজ এ বড় ভাই আমি তোমার কেয়ার করা ট্রাই করছি আপনি আমার সাথে চিল্লিয়ে কেন কথা বলছেন আর আমি চিল্লিয়ে কথা বললাম এটা তো কেয়ার কি হয়েছে দেখো না মা ভাই আমার সাথে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে কি হয়েছে বাবা আরে আন্টি আপনি কি জানেন এই দুপুর বেলা বাইরে যাচ্ছে হ্যাঁ জানি তো ওর বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে কাজ আছে আপনি তো ঠিক মতো খেয়াল রাখেন না আপনি নিজেও ঠিক মতো খেয়াল রাখেন না নিজে ঠিক মতো খেয়াল রাখলে আপনার চোখের নিচে কালি পড়তো মানে কি মানে আপনি দুপুরে ঠিক মতো ঘুমান না নিজের খেয়াল রাখেন না কিচ্ছু করেন না আপনার কি মনে হয় আপনাকে দেখতে কি ইয়াং মনে হয় আপনি তো ইউর ওল্ড ইউর ওল্ড এই ছেলে কি উল্টা পাল্টা কথা বলছো আজকে যদি তুমি উচ্চ আর তুমি ফ্রেন্ড না হতে তোমাকে বুঝিয়ে দিতাম যাও তোমার কাছে যাও তুমি আমার মা ছোট বোন এদের সাথে এরকম উইয়ার্ড বিহেভ কেন করছো দিস ইজ হোয়াট ইউ কল কেয়ারিং হোয়াটস রং উইথ মি অ্যাকচুয়ালি হোয়াটস রং উইথ ইউ বেসিক্যালি ইউ চিট অন মি আই চিট অন সরি তুমি যদি আমাকে চিটি না করতে তাহলে এই ছেলে কেন কি করছে মুখ সামলে কথা বলো আমি তো মুখ সামলে কথা বলবো
আমি তোমার প্রেমিক আর এই ছেলে তোমার বাসায় এসে প্রেমিক হিসেবে এস্টাবলিশ হয়ে গেছে অলরেডি আমার সাথে তোমার ফিউচারে বিয়ে হবে আর এই ছেলে অলরেডি তোমার বাসায় জামাই হিসেবে সবার কাছে গ্রান্টেড হ্যাঁ এই ব্রাদার 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 আস্তে আস্তে আপনি এত উত্তেজিত হয়েছেন এত চিল্লাচ্ছেন কেন আপনি আপনি জানেন আমি কত কষ্ট করে মানে একটা পলিসি খাটা এই যে কচি মুরগি টুরগি আলু টালু দিয়ে যে একটা ঘরের মধ্যে তাদেরকে রাখার চেষ্টা করলাম কেন করছি আপনাদের ভালোর জন্য করতাম আপনি এইভাবে শাউটিং করলে তো আঙ্কেল আন্টি জেনে গেলে সমস্যা হবে আমি চিল্লাব আপনার প্রবলেমটা কি আপনি আমাদের পার্সোনাল ম্যাটারে কেন কথা বলতে আসছেন অনিক আমি তোমাকে থামতে বলতেছি বারবার থামো আরে ওরে আপনার আসলে একটা প্রবলেম আছে ভাই কি আপনার প্রবলেমটা আছে একটা ভদ্র মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে এটা তো আপনি শিখেন নাই এই যে এই মেয়েটা যে একটা চিঠি লিখে তার বাবা মাকে তাদেরকে ছেড়ে যে রেজিস্ট্রেশন চলে গেছে আপনার জন্য আপনার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই আপনি তো রেসপন্সিবিলিটি নিতে পারেন নাই হ্যাঁ ফোন ধরেন না আপনার দায়িত্ব নেই শিখেন নাই আপনি তো মানুষ ভালো না মিয়া তুই কি কথা আমি মানুষ না হ্যাঁ কি কথা মানুষ না হোয়াট অনেকক্ষণ ধরে দেখতেছি আমি তোমাকে বারবার বলতেছি সিক্রেট করো না তুমি জানো তুমি জানো আজকে আমি তোমার সামনে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না যদি এই লোকটা না থাকত তুমি শুনো উচ্চ আমাকে বলতে নেই এই লোকটা না থাকলে আমি আমার ফ্যামিলির কাছে ফিরে আসতে পারতাম না আর তুমি এই লুক এট মি কত বছরের সম্পর্ক আমাদের 5 বছর 3 বছরের ভালোবাসার সম্পর্ক 2 বছর বন্ধুত্ব তুমি কি ভাবছ না দুই বছরের বন্ধুত্বের সম্পর্কের জোরে সেদিন আমার কাছে আসতে তোমার রেসপন্সিবিলিটিটা পালন করতে কোথায় ছিলে সেদিন তুমি কোথায় ছিলে বলো না কেন আমাকে বলতে দিন উচ্চ আচ্ছা আমি বলতে তুমি সেই লোকটার সাথে আমাকে জড়িয়ে নোংরা নোংরা কথা বলছো সেই মন ব্রাদার আমি একটা কথা বলি প্লিজ উর্মি একটা মিনিট প্লিজ আমার আমার কথাটা শুনেন ব্রাদার আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন ব্রাদার আপনি একটা কথা বলি শুনেন আপনি যে মেয়েটাকে আজকে ডিসরেসপেক্ট করলেন ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি দেখলাম আপনি কাজটা ঠিক করে নেন ভাই আর ভাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই যে আমি আপনার কাছে হাত জোড় করে মাপ চাচ্ছি আমার মাপ করে দেন ভাই মানে হয় কি একটা মেয়ে মানুষকে চোখের সামনে ডিসরেসপেক্ট করলে কেউ যদি অসম্মান করে আমার না খারাপ লাগে না আমি এরকম খুব চিল মনে থাকি তো সারাদিন এই জন্য আমার সমস্যা হয় মাথায় আপনার মতো এত ছক একে আমি না চলতে পছন্দ করি না ভাই বুঝছেন না একটা মেয়ে রেল স্টেশনে গেল আপনি তার ফোন রিসিভ করলেন না ওর কি হবে না হবে এটা জানলেন না এটা তো হইতে পারে না ভাই যাই হোক আমি বেশি কথা পেঁচাচ্ছি না আমাকে আবার সেই ঢাকা থেকে ময়মনসিংহ যেতে হবে আজকে রাতের ট্রেনে আমি চলে যাবো আপনি দুজন ভালো থাকেন উর্মি আপনার তোমরা ভালো থাকো ঠিক আছে তবে ভাই একটা রিকোয়েস্ট ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে মানে ছোটোবেলায় বাবা মারা গেছে তো আদর আছে না আদর ভালোবাসা কখনো পাইনি এই যে এখন পর্যন্ত মেসেই আছে বন্ধু বান্ধবদের সাথে ঠিক মতো খাওয়া জোটে না আজকে যখন আঙ্কেল আন্টি মাছের মাথাটা দিল না বিশ্বাস করবেন ভাই মনে মনে কাছে কিন্তু চোখে দেখাইনি আমি এই আদরটা থেকে আমার বঞ্চিত করবো আমি আসবো আমি মাঝে মাঝে আসবো আঙ্কেল আন্টির সাথে দেখা করতে আপনার ভালো থাকুন তোমার ভালো থাকুন তবে আমি তোমাকে একটা কথা বলি মানে ওনাকে বিয়ে করার আগে একবার ভাইবে নিও উনি আমার মনে না তোমার জন্য পারফেক্ট আপনিও পারফেক্ট না কারণ দায়িত্ব নিতে তো শিখেনি নেই আপনি আরেকটা কথা কোনো সম্পর্ক নেই আমাদের সাথে আমি যাওয়ার সময় জিনিসটা আপনার কাছে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি অনেক সময় না সম্পর্ক না থাকলেও না অল্প সময় অনেক বড় সম্পর্ক হয়ে যায় ওটাই হয়েছে আর কি পুরো ফ্যামিলির সাথে
আমি ভুল করছি না তো? আমি উৎসের মতো একজন প্রকৃত বন্ধুকে হারিয়ে ফেলছি না তো? যেই মানুষটা বিপদে আমার পাশে দাঁড়িয়েছে সেই মানুষটাকে কি আমি এইভাবে দূরে চলে যেতে দিতে পারি? আমাদের পথ চলার আজ এক বছর, তাই আমরা ঠিক করেছি আমাদের দুজনের পরিচয় যেখান থেকে শুরু আমরা সবসময় এই জায়গাটাতেই আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় সময়টা ভাগাভাগি করব। এই ট্রেন স্টেশন, এই প্ল্যাটফর্ম আর ওদের ভালোবাসাই আমাদের দুজনের জন্য আশীর্বাদ। তাই সকলের কাছে নিবেদন এই যে আমরা ভালো আছি আপনাদের ভালোবাসায়।